সুরক্ষা হতে পারে ফেল পুলিশ। নভেম্বর 30 তারিখ বিলম্বিত রাতে সুবর্ণপুর গড়যাত্র ইষ্টদেবী মা সুরেশ্বরীঙ্କ ମନ୍ଦିରରୁ তালা ভাঙ্গি নেইগলে 20 ভরি রূপার মুকুট সহ দুইটি ছত্র ও অলঙ্কার। সে গোটিয়ে রাত্রে আহুরি চারটি মন্দিররু চোরি হয়েছে। এনি সোনপুর থানার পৃথক পৃথক মামলা হয়েছে। চোরি হবার 11 দিন বিতি যাইলে হে পুলিশর হাত খালি। সেপরি জেলার অনেক মন্দিররু চোরি হয়ে অভিযোগ আসুচি, কিন্তু পুলিশ নিরবচেষ্টা সাজি বুদ্ধিজীবী মানে অভিযোগ করে জেলাবাসী নিজক অসুরক্ষিত ভাবুটি। সুবর্ণপুর জেলা সারা বিভিন্ন ক্রাইম হচ্ছে এবং যেন ক্রাইম কে কন্ট্রোল করবার লাগি পুলিশ আজি তক সফলতা প্রাপ্তি নিয়ে করে পারে, কিন্তু যে জনসাধারণত যাহা ভোগ করুচন ঘুরুচন, কিন্তু দেবাদেবী ভিতর বাদ নাই পড়বার। সুরেশ্বরী ইষ্টদেবী, সুরেশ্বরী যে সুবর্ণপুর ইষ্টদেবী, তাঙ্কর মন্দির সহিত তাঙ্কর মুকুট চোরি হয়েছে, ছত্র চোরি হয়েছে, তার ব্যতীত বিভিন্ন মন্দির, গোটে মন্দির বিভিন্ন মন্দির বিভিন্ন জিনিস চোরি হয়েছে। পুলিশ যেদিন আস্থা আছে, পুলিশ উপরে আমার বি আস্থা আছে যে যেদিন সংবেদনশীল ঘটনা এবং এটা দেবাদেবীঙ্কু সুরক্ষা করবার আমার দায়িত্ব বলে ভাবি দেবা, তেবে দেবাদেবী বি সুরক্ষিত রহবে এবং নিশ্চিত ভাবে জনসাধারণ বি নিশ্চয় সুরক্ষিত রহবে। সোনপুর জেলার কিছু দুই তিন মাস আনান পাখাপাখি দেখা যাচ্ছে যে পুলিশর উপস্থিতি কিছু অছে বলিকি জেলার জনা নাই পড়বারকে। আও খুব সদর মহকুমার সিরিজ মন্দির চুরি, প্রত্যেক দিন ছিনতাই, তারপরে দোকান চুরি, সাইকেল চুরি, মোটরসাইকেল চুরি, ডিগি ভাঙ্গিকি পয়সা চুরাই নেওয়াটা, এটা প্রত্যেক দিন ঘটুছে। তার মানে বলে আস্তে আস্তে দিনু দিনকে পুলিশ ব্যবস্থা কিছু অছে বলিকি লোক অনুভব না কর, আর পুলিশ উপরু আস্থা দিনু দিনকে হটি যাচ্ছে, লোক রাস্তা হি নাই রহবারকে। কেবল মন্দির নুহে, চোরঙ্ক টার্গেটরে লোকঙ্ক ঘর মধ্যে রয়েছে। তিন মাস তলে রামচি নগরর গোবিন্দ মহারণঙ্ক ঘর সমেত এক সরকারি ঘর তালা ভাঙ্গি টঙ্কা সুনা চোরি করে নিয়ে দুর্বৃত্ত। কেবল সহর নুহে, জেলার বিনিকা, ডুঙ্গুরিপালি, বীরমহারাজপুর, তরভা ও উলুন্ড থানা অঞ্চল প্রতিদিন চোরি ডকায়তি মামলা রুজু হচ্ছে। গাঁভা গোটিয়ে দুইটি কেসরে অপরাধী ধরা পড়ুথিবা বেলে অনেক ঘটনার তদন্ত হেউনি। ফলে পুলিশ উপরু আস্থা হরাইলে জেলাবাসী, অপরপক্ষে পাট্রোলিং ব্যবস্থা করা যাইছে, চোরি ঘটনার তদন্ত হেউছি বলে কহি কথাকে এড়াই দিয়েছেন জেলা আরক্ষী অধীক্ষক। সম্পত্তি সুরক্ষার দায়িত্ব হচ্ছে সরকারকর, তেণু সে সম্পত্তির সুরক্ষা দায়িত্ব সরকার নিষ্ঠারভাবে পালন করা দরকার। গোটে কেওটিক কন্ডিশন, গোটে যেমতি কিছু গোটে স্থিতি কাহার উপরে ভরসা নেই, লোকে অসহায় মনে করছেন, কা ঘর কতবে চুরি হব, কি চুরি করব, এবং চুরি চুরি উপরে অভিযোগ কলে বি পুলিশ বি অসহায় হচ্ছে, যে সিসিটিভি সব জায়গায় নাই, ধরি পার না, লোককে জানি না, একচুয়ালি সে চোর কোঠু আসছেন। সুবর্ণপুর জেলাবাসীকে সুরক্ষা দেওয়ার ফেল মারিছি পুলিশ, কারণ দিনক দিন বড়িবার লাগিছে চুরি ডকায়তি, হলে নিষ্ক্রিয়তা পালটিছে পুলিশ বিভাগ, তবে পুলিশ উপরে লোকঙ্ক আস্থা হরাইবার লাগিছেন, এথিপ্রতি সরকার দৃষ্টি দেওয়া জরুরি হয়ে পড়ছে। সুবর্ণপুর জেলার ভিডিও জর্নালিস্ট নিরঞ্জন সহ সত্যব্রত প্রধান, অর্গস নিউজ।